মার্কা আওয়ামী লীগ মনোনীত মার্কা নৌকা, যে কথাটি না বললেই নয়, হাজারো বছর শ্রেষ্ঠ বাঙালি জাতিপ্রণ বঙ্গবন্ধু শেখ মুজিব, তাকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে, আমি স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, সেই 1971 সালে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি অত্যন্ত সংক্ষিপ্ত তাদের প্রতি কথা বলতে চাই। বিষয় হলো আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি নৌকা, আমি ফুলকি ননের সকল জনগণকে তাদের পাশে থেকে আমি ফুলকি ননকে সুন্দরভাবে সাজাতে চাই। আমি সকল জনগণের সেবা করার জন্য আমার ইচ্ছুক, আমি সেবার জন্য আমি এই চেয়ারম্যান প্রার্থী হয়েছি, জনগণ আমাকে ভোট দিয়া নির্বাচিত করব, আমি যেন জনগণের খেদমত করতে পারি। এই কথা বলে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটি ইউনিয়নকে আমি সুন্দরভাবে পরিবর্তন আমি করতে চাই। আমার নির্বাচনী পোস্টারের মধ্যেও লেখা আছে আপনার একটি ইউনিয়নকে সুন্দরভাবে আমি সাজাতে পারি, সুন্দরভাবে যেন আমি ইউনিয়নকে আমি করতে পারি। সকলের প্রতি আমার দোয়া আশীর্বাদ রইল, সবাই যেন আমার প্রতি দোয়া আশীর্বাদ করে আমি যেন সকলের সেবা করতে পারি, সকলের কাছে নৌকার ভোট চাচ্ছি। আমি যেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র দায়ী বলে আমি মনে করি, কারণ সকল জনগণই নৌকা মার্কা প্রতি ভোট দেবো, কারণ নৌকাটা হলো উন্নয়নের মার্কা, বঙ্গবন্ধু মার্কা স্বাধীনতার মার্কা। সুতরাং এই মার্কাকে সকলে ভোট দেবো বলে আমার বিশ্বাস, আমাকে সকল চেয়ারম্যান বানাবো, এইটুকু আমার সকলের কাছে আমার স্বাধীনভাবে ভোট দিতে। সুতরাং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জনগণের সেবা করতে পারি, খেদমত করতে পারি, এটি আমার আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় জয় বাংলা, জয় বাংলা, নৌকা, নৌকা, বঙ্গবন্ধু। আসন্ন ফুলকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9 নম্বর ব্লকের মেম্বার ক্যান্ডিডেট আমি মোহাম্মদ শামীম শিকদার। আমার প্রতীক তালামার্কা, আপনারা সকলে আমাকে একটি করে তালামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই 5 তারিখের ভোট যুদ্ধে আপনারা আমার পাশে থেকে আমার জন্য একটি করে ভোট আমি আপনাদের কাছে আশা এবং কামনা করতেছি। আপনি যে জনগণের ধারে ধারে যাচ্ছেন তা কি রকম সারা পাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ আমি জনগণের ধারে ধারে যাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর রহমত, অশেষ রহমত আমার পাশে, জনগণ যথেষ্ট আমার পিছনে আমাকে দেখে তারা ই করতেছে, সারা দিচ্ছে, এবং আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব এবং এই ভোট যুদ্ধে আপনারা সেটা প্রমাণ করে দিবেন 5 তারিখের নির্বাচনে। আচ্ছা, আপনি জনগণের ভোটে নির্বাচিত হলে আপনার ওয়ার্ডের জন্য আপনি কি কি উন্নয়নমূলক কাজ করবেন? আমি আপনাদের উচলায় আসতে পারলে জনগণের সার্বিক সহযোগিতা, তাদের দুঃখ দুর্দশা এবং রাস্তাঘাটের যে উন্নয়ন, আমরা যে ব্যাহত যে কষ্ট করতেছি আমার জনগণ, আমি যেন তাদের সার্বিক সহযোগিতা করে এই এলাকার উন্নয়ন করতে পারি এবং গরিব দুঃখী যারা আছে এদের পাশে যেন আমি দাঁড়াইতে পারি এবং এদের মুখে যেন হাসি ফোটাইতে পারি। আর যাদের বয়স্ক লোক আছে, বয়স্ক যে সরকারি যে প্রজেক্টের যে ভাতাগুলো আসবে, আমি যেন সঠিকভাবে বন্টন করে তাদের পাশে দাঁড়াইতে পারি এবং তাদের ন্যায্য পাওনা জানি আমি সরকারের জিনিসগুলো তাদের খেদমতে আমি কাজে লাগাইতে পারি। 5 তারিখের নির্বাচনে আমি আবারও আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করেছি এবং 5 তারিখের নির্বাচনে আপনারা আমাকে তালামার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা আপনারা ছিনিয়ে আনবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম মিছিলদারেন মিছিল তালামার্কার মিছিল ভাই, সবাই বলো সুরে বলো, সবার মার্কা তালা, সবার আগে তালা, যাবে যাবে তালা, আরো
তালা জুড়ে তালা জোর হয় না রে তালা সবাই বলো তালা একই তালে তালা এই আপনি পিছনে থাকেন এদিকে পিছনে আসসালামু আলাইকুম অটো সেকেন্ড মানে আমরা তো প্রোগ্রাম চেয়ারম্যান আমি আগামী 5ই জানুয়ারি নির্বাচনে মোটরসাইকেল মার্কায় দাঁড়িয়েছি আমি জনগণের দ্বারে দ্বারে যাইতেছি সর্বোপরি কথা হলো আমি বর্তমান চেয়ারম্যান ছিলাম আমি সারা ফুলকিনলে এমন কোনো গ্রাম নেই এমন কোনো পাড়া নেই এমন কোনো মহল্লা নেই আমি চেষ্টা করেছি উন্নয়ন করার জন্য বিশেষ করে এক ডেলার থেকে আমার ইউনিয়ন পরিষদ পর্যন্ত 3.5 কোটি টাকার একটা পাকা রাস্তা করেছি সেটা দৃশ্যমান এবং বিরাট একটা কাজ হয়েছে আর সেই সাথে আমি আগামী দিনে ফুলকিননের যদি আমার জনগণ আমার মানুষ প্রিয় জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি ফুলকিননকে একটা মাদক মুক্ত একটা বাল্যবিবাহ মুক্ত একটা সুন্দর মডেল ইউনিয়ন হিসাবে আমি প্রতিষ্ঠিত করব আমি আমি সন্ত্রাস মুক্ত এবং বাল্যবিবাহ বলেছি সব মুক্ত আমি চেষ্টা করব জনগণকে সাথে নিয়ে আর ইতিমধ্যেই আপনারা যে জেনে খুশি হবেন সারা ফুলকিননবাসী ঐক্যবদ্ধ হয়ে 5ই জানুয়ারি আমার মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্যোগ হয়েছে কিন্তু একটু গুঞ্জন আছে সেই গুঞ্জনটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা আমি আপনাদের মাধ্যমে দাবি করি আগামী 5ই জানুয়ারি নির্বাচনটা জনগণ সুষ্ঠুভাবে ভোট দিলে আমি মনে করি অবশ্যই মোটরসাইকেলের বিজয় হবে তথা আমার বিজয় হবে তথা ফুলকিননের বিজয় হবে ইনশাআল্লাহ আপনার কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা আশঙ্কা করতেছেন কিনা যে এখানে একটু বলেন এবং সেটা আপনি সরাসরি কাছে দাবি জানাবেন যে এখানে যেন নির্ভয় ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় সুষ্ঠু নির্বাচন এই যে একটু গুঞ্জন চলছে সেটা হলো আমাদের পাশে জুসাটি একটা কেন্দ্র আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আবার আইসরাতে একটা কেন্দ্র আছে এটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ফুলকি পশ্চিম ফুলকি দক্ষিণ এই দুইটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ আর ময়থা হাট এই কেন্দ্রগুলো অতীব ঝুঁকিপূর্ণ আমি অনুরোধ করি আপনাদের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা সুষ্ঠু ভোট নিয়ে হওয়ার স্বার্থে তারা যেন প্রশাসন সুন্দরভাবে ব্যবস্থা নেয় এবং জনগণ জানি আপনাদের কাছে ভোট চাই আমারও ভোট দিয়ে আমাকে উন্নয়নের কাজ করে ছুটি করে দেবেন ঠিক আছে ভোট দেবেন তো জানি ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি মহাশয় শামসুল আলম বিজয় সাবেক চেয়ারম্যান আমি বর্তমানে ফুলকিননের একদম ফুলকিননের চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক আনারস আমি সারা দিন সারা রাত মানুষের ঘরে ঘরে আমি আমার ভোট চেয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভোটে যদি আমাকে নির্বাচিত করে ফুলকিননে যে অসমাপ্ত কাজ বাকি আছে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করলে অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব এবং ডিজিটাল বাংলাদেশ আমার তত্ত্বসভা আমি যে রেখে গেছিলাম সারা টাঙ্গেলের শ্রেষ্ঠ তত্ত্বসভা ফুলকিনন পরিষদ মাননীয় ডিসি মহোদয় মাহবুব সাহেবের কাছ থেকে আমি ডিজিটাল তত্ত্বসভায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার গ্রহণ করেছিলাম এবং চেয়ারম্যান 11 সাল থেকে 16 সাল পর্যন্ত চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শ্রীলঙ্কা মালদ্বীপ দুইটা রাষ্ট্র স্বর্গেরভাবে সফর করে নিয়ে আসছে তাই আমি গ্রামকে শহরে রূপায়ণ করব ইনশাল্লাহ যদি মানুষ আমাকে ভোট দেয় বিজয়ী করে আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে আমার ইউনিয়নকে ডিজিটাল পদ্ধতিতে ইনশাল্লাহ সারা ইউনিয়নকে আমি ই করবো আর কি রূপান্বিত করব আচ্ছা আপনার নির্বাচনী প্রচারণায় কোনো বাধা বা কোনো ভয় ভীতি পাচ্ছে দিচ্ছে কেউ বাধা নাই কিন্তু বিভিন্ন কেন্দ্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে বিভিন্ন কেন্দ্রে আমি অলরেডি আমি জেলা প্রশাসক পুলিশ সুপার ইউনু ওসি মহোদয়কে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়ে দিয়েছি আমি আশা করি প্রধান নির্বাচন কমিশনার যেটা বলছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে আমি সেটা আশা করি জনগণ যাতে তাদের মতামত দিতে পারে তারা অবাধে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে আমি সেই আশা প্রত্যাশা করছি আচ্ছা এই ইউনিয়নে কি কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে বলে আপনি মনে করেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে গত বছরে 66টি কেন্দ্রে ব্লক দিছিল সেখানে র‍্যাপ স্ট্রাইকিং ফোর্স দ্রুত চলে গিয়েছিল সে আমি এবার কয়েকটা 5টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকা দিয়ে দিয়েছি ওকে ঠিক আছে এবং জনগণ আমার পাশে আছে সারা ইউনিয়নে মানুষের যে সারা আমি আশাবাদী মানুষ বিশ্বাস করি অবাধ নিরপেক্ষ আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথমে
আমার এই এক নং ফুলকিন মুখে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমনুরুজ্জামান বাবলু। আমার মার্কা অটোরিকশা। আপনারা মেহরবানি করে দয়া করে আমার অটোরিকশা মার্কায় আগামী 5 তারিখে সকলেই কেন্দ্রে উপস্থিত থেকে একটি করে ভোট আমাকে দিবেন। আমি এই ভোটের মাধ্যমে, পবিত্র ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমি আপনাদের সকলের সেবা করব, আপনাদের খাদেম হয়ে কাজ করব, আপনাদের পাশে সবসময় থাকব, সেই সাথে এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আপনার নির্বাচনী প্রচারণা কি কোনো বাধা বিঘ্ন পাচ্ছেন? আমার নির্বাচনী প্রচারণায় কোনো বাধা বিঘ্ন নাই। আমি আমার অটোরিকশার গণজোয়ার তৈরি হয়েছে ইনশাল্লাহ। আমি আশাবাদী আগামী 5ই জানুয়ারি আমি ইনশাল্লাহ বিজয়ী হব। আচ্ছা, আপনার এই ইউনিয়নে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মেহরবানি করে দয়া করে ওই কেন্দ্রটার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা ভালো রাখবেন, জোরদার করবেন। আমি অনুরোধ করছি যাতে আমার নির্বাচনী ভোটারগুলো সুন্দর সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নিরাপদের সাথে। আচ্ছা, আপনি জনগণের ভোটে নির্বাচিত হলে এই ইউনিয়নের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন? আমি জনগণের ভোটে নির্বাচিত হলে এই ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন করব, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন করব, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করব, গরিব দুঃখীদের মানুষের দুঃখী মানুষের পাশে। নির্বাচন 5ই জানুয়ারি। আমি কাউলজেনি 2 নং কাউলজেনি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কা আনারস। আগামী আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। আমার মার্কা আনারস। আমি 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যে আমি জনগণের পাশে ঘুরে বেড়াচ্ছি, বিশেষ করে আমাদের কাউলজানি, বাদিয়াজান, মান্দাজানি, মলিয়ানপুর, বিলচিকনাই, শেহরাইল, বার্তা, ডুমনিবাড়ি, কুলিয়ারসহ আমাদের অনেকেই আমার এলাকার বাসী আমার সাথে আছে, তারা ভোট দিবে। আমি মনে করি তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে আমি অনেক ভোটের ব্যবধানে জয়ী হতে পারবো। এবং আমার কাছে মনে হচ্ছে কলিয়া এবং ডুমনিবাড়ি এবং গিলাবাড়ি কেন্দ্র, ডুমনিবাড়ি, গিলাবাড়ি এবং কলিয়া সুনার কেন্দ্রগুলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমি সার্বিকভাবে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। যারা মিডিয়াতে কাজ করতেছেন তাদের সার্বিক সহযোগিতা চাই। আমি যদি নির্বাচিত হতে পারি কাউলজানি ইউনিয়নকে একটা ডিজিটাল কাউলজানি ইউনিয়ন করতে চাই, সেই সাথে এখানে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত কাউলজানি ইউনিয়ন করার জন্য এবং উন্নয়নের যে ধারা অব্যাহত রাখার জন্য আমি চেষ্টা করব। আমি জনগণের পাশে থাকবো, বিগত দিনেও ছিলাম, আগামীতেও ইনশাল্লাহ থাকবো, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। সার্বিকভাবে আমি মনে করি আগামী 5ই জানুয়ারিতে যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট হয় আমি অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়ী হব। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। নির্বাচনের ইস্তেহার, আমি কাউজানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, রণনীতি শেখ হাসিনার মৃন্ময়ের দেশে থেকে বোধদয়ের দেশে আমাদের নিয়ে এসেছেন। আমাদের রণনীতি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সকলে ঘরে ঘরে গ্রামকে সহজ করবে, এইটাই আমার উদ্দেশ্য। আর আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি গ্রামকে শহরের সাথে তুলনা করে একসাথে সমভাবে সকল রাস্তাঘাট পাকা করার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়, জহরের স্থান দিদি,
সাহেবের নেতৃত্বে আমাদের বাসালু বদলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের বাসালু বদলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিবুদ্দার রহমান গাও সহ আমাদের উপজেলা চেয়ারম্যান কাজী নিজাম, উনি আমাদের সাথে আছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গ্রামকে শহরে রূপান্তরিত করতে চেয়েছেন। আমরা এই গ্রামকে আমরা ডিজিটাল ইডন হিসাবে কাউদের রূপান্তরিত করতে চাই। আরেকটি কথা, আমাদের দীর্ঘদিনের কাউদনিবাসীর অপেক্ষায় আছেন আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটা নিয়ে। সেই ভবনটা নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলে আমাদের এই ভবনের একটা কেস হচ্ছে, কেস চলছে। এই কেসের কারণে আমাদের ভবনটা হচ্ছে না। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব যাদের সাথে কেস হয়েছে ওনাদেরকে আমি মনোনীত হওয়ার পরে ডেকে নিয়েছেন। ডেকে নিয়ে উনি বলেছেন যে এই কেসটা নিরাশ করার মাধ্যমে আমরা কাউদারি ইউনিয়ন পরিষদরা একটা সুন্দর ভ্রমণ করতে চাই। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার এই কাউদারি ইউনিয়নে আমি মাদকমুক্ত একটা ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। আমরা এই সমাজকে একটি উন্নত শিখরে নিয়ে যাব। আর প্রত্যেকের ঘরে ঘরে আমি আমাদের ইন্টারনেটটা আমরা ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে। যদি আমরা আমাদের জননীতি শেখ আছে, আমাদের উন্নয়নের মার্কা লৌকা মার্কা, এই মার্কায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে আমরা এই কাউদারি ইউনিয়নকে একটি ভাষা লোকতলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করবো। এটাই আমার। অন্যান্য অনেক প্রার্থী যারা আছেন তারা অনেকে অভিযোগ করতেছেন যে নির্বাচনের জন্য সিলিন্ডারে ভোট নিয়ে যাওয়া হবে, এই ধরনের অভিযোগ আসলে আসলে এটা একটা ভিত্তিহীন। কারণ উনি তো আসলে বিএনপি করেন, বিএনপির সভাপতি, যিনি আমার প্রতিদ্বন্দ্বী আহ্বান করছেন দেখি। আর আরেকজন আছে মাসুদ খান, উনিও বিএনপির সদস্য। কারণ বিএনপি তো নির্বাচন আসে না, ওনার তো সবসময় মিথ্যা কথাই বলে, বিএনপিরা সবসময় মিথ্যা কথাই বলে। আর তাদের একটি বাউতাবাজির কথা এটা, ফিল্মের নেয়। আমাদের বাসায় লোকজেলায় নির্বাচন প্রথম শুরু হয়েছে, আমাদের সন্দীপুর উপজেলায় দেখছেন আপনারা, আমাদের ওখানে চারটা নির্বাচনের মধ্যে দুইটাই কিন্তু লৌকা মার্কা পাশ করেছে আর দুইটাই কিন্তু পাশ করে। যদি আমাদের এমপি মহোদয়ের এই উদ্যোগ নিত, তাহলে কিন্তু আমাদের চারটাই ধরেই পাশ করতো। আমাদের এমপি মহোদয় একজন সৎ মানুষ, উনি জনবান্ধব নেতা, উনি আসলে আমাদের এই বাসায় সন্দীপুরকে একটি মডেল হিসাবে, নির্বাচনকে মডেল হিসাবে দেখতে চান। ওনার যে প্রতিশ্রুতি, উনি ফেয়ার নির্বাচনে যে পাশ করবে তাকেই উনি মেনে নেবেন, এটাই ওনার কথা সবসময়। আমাদের উপজেলা সেবেন এমন একজন লোক যিনি বাসালু উপজেলাকে একটি সারা টাঙ্গালের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে রূপান্তর করতে চলছে। আপনারা জানেন আমার নেতা আসলে কাজলিত, আমি কাজলিত নেতৃত্বে রাজনীতি করি। তিনি জনগণের মাঝে ঘরে ঘরে পৌঁছেছেন। আমি আজকে আপনারা জানেন কি জানেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তারা মনে হয় না কারো বাড়িতে বুঝতে গেছে। আমি সরকারি দলের প্রার্থী, আমার মার্কা লোকা, তারপরেও আমি কিন্তু সকলের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। বাবুদের কাছে দোয়া চাচ্ছে, বাবুদের কাছে বুঝতে পারছি। আমি আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে 12টি গ্রাম, আমি অলরেডি 7টি গ্রাম আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে ঘরে ঘরে ঘুরছিয়েছি। আমার বিশ্বাস আমি বিপুল ভোটের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হবো। আমাদের এখানে কোনো ফিল মারার কোনো অভিযোগ নেই। সব দোকানদারের কটা করবেন এই সব সুইজারল্যান্ড নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নাম মাসুদ খান, আমার প্রতি হচ্ছে মোটরসাইকেল। আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি, আমি মানুষের কাছে ভোট প্রার্থনা করছি, মানুষে আমার ডাকে সাড়া দিচ্ছে। আমি যদি ইউনিয়ন কাউন্সিল ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, আমার প্রতিশ্রুতি যে আমি জনগণের উন্নয়নমূলক কাজে যে কোনো কাজে আমি সাড়া দেব। যেমন কিছু যেমন সন্না, বিনিবাড়ি, কল্যাণপুর, বিলচিকনাই, সোহরাইল, বাদিয়াজান, এই সমস্ত রাস্তাঘাট এরা অসম্পন্ন রয়ে গেছে, নিচু এলাকা আছে, আমি সেই কাজগুলো করব। এবং যে ইউনিয়ন পরিষদ যেখানে অর্থাৎ কাউলজারিতে আছে, আমি চেয়ারম্যান হতে পারলে আমি কাউলজারিতে এই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ রাখব। এবং এর মধ্যে আমার একটু অভিযোগ, আমি যেখানে আমার প্রতীক পোস্টারগুলো যেখানে লাগে মাঝে আমার পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে, এবং তারা আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিদ্বন্দ্বী উনি বলতেছেন যে আমরা ভোট না দিলে পাশ, এই ধরনের হুমকি টেনকে আমাকে দিচ্ছে। সেই দিকে আমি প্রশাসনের কাছে করণীয় দাবি, তারা যেন আমার এই দিকটা একটু বিবেচনা করে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র হলে শূন্য
গিলাবাড়ি এবং ডুমনিবাড়ি এই তিনটি সেন্টার নিয়ে আমি খুব সংশয়ে আছি। অতএব প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, তারা যেন এই বিষয়টা হ্যাঁ বিবেচনায় রাখে। আপনি কিরম নির্বাচন চাচ্ছেন? আমি আমিয়া নির্বাচন চাচ্ছি, আমার প্রতি খুন্ডা নির্বাচন। মোটরসাইকেল মোটরসাইকেল।